আমি কি করে বুঝবো যে এখন তুই যে কথাগুলো বলছিস সেটা কোনো মিথ্যে নয়? তুই মিথ্যে গুলোকে প্রমাণ করার চেষ্টা করছিস না কি করে বুঝবো? তুই আমাদের সব শেষ করে দেওয়ার কম চেষ্টা করেছিস? আর তোকে বিশ্বাস করার ভুল আর করব না। আমার আর আজকে নতুন করে কি স্বার্থ থাকতে পারে বলতে পারো? আমি আর কিভাবে স্বার্থ সিদ্ধি করব মা? আমি মা অনেক ভেবে দেখলাম জানো তো, আমার থেকে ভাগ্য অত আর কেউ নেই। আমার নিজের স্ত্রী আমাকে ঠকিয়েছে, তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। আমার তো আর নিজের বলতে কিছু নেই মা, তাই আমি ধিকেই আমার সন্তান ভেবে নিয়েছি। কিন্তু মা, তুমি আসল ধিকে চিনতে ভুল করো না, কিন্তু তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের এই ঘোষ বাড়ির অস্তিত্ব মুছে যাবে। আমরা ঘোষ পরিবার এতদিন একসাথে ছিলাম, তার কারণ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। আজকে ঘোষ বাড়ি ভেঙে গেছে, আমরা সবাই চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছি, আর বাকিদের তো কিন্তু এখনো দিয়ে আছে মা। এই এক দিয়ে আছে যে ঘোষ পরিবারকে এক করতে পারে, তো সেই দিকে তুমি চিনতে ভুল করো না। তুমি যদি এই পিয়াকে ধি বলে মেনে নাও, না না মা, অত্যন্ত সর্বনাশ হয়ে যাবে, আমাদের এই ঘোষ বাড়ির অস্তিত্ব মুছে যাবে, আমাদের এত স্বাদের হরগৌরি পাইস হোটেলের অস্তিত্ব মুছে যাবে মা। থেকে শঙ্কর আর ইস্মার্ট মেয়ে হারিয়ে গেছে, সেদিন থেকেই হরগৌরি পাইস হোটেলের নামও হারিয়ে গেছে। না মা, হারায়নি, আছে। ওই শঙ্করের মেয়ের মধ্যে রয়েছে তোমার ওই শঙ্কর আর স্মার্ট মেয়ের রক্ত, ওর হাতে আমাদের হরগৌরি পাইস হোটেলকে নতুন ভাবে তুলে দিতে হবে, আমাদের প্রজন্ম শেষ। কিন্তু যা চলে গেছে তার জন্য সবকিছু ছেড়ে দেওয়ার বদলে ভবিষ্যতের হাতে নতুন করে হরগৌরি পাইস হোটেলটা তুলে দেওয়াই তো কাজের কথা, তাই না মা? কি হঠাৎ এতদিন পরে উদয়কে ওকে এত কথা বলতে চাইছিস কেন বলতো? হরগৌরি পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।